আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। তো যারা বাইন্যান্স ইউজ করেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। বাইন্যান্সে আপনি কিভাবে আপনার বিকাশ অ্যাকাউন্ট এবং বিকাশ নাম্বারটা আপনি অ্যাড করবেন, এটাই আজকের ভিডিওতে আমি আপনাকে শেখাবো। তো নতুন ভাইদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ, আর আপনারা যারা অলরেডি জানেন তারা ভিডিওটা স্কিপ করতে পারেন। আমার নতুন ভাইদের জন্য বিশেষ করে ভিডিওটা তৈরি করা। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করি। তো ফার্স্ট অফ অল আপনার বাইন্যান্স অ্যাপটা আপনি ওপেন করবেন। ওপেন করার পর আপনি ম্যান আইকনে ক্লিক করবেন। তো ম্যান আইকনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে পেমেন্ট, এই যে এই অপশনে ক্লিক করবেন। তো এই অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন উপরে p2p পেমেন্ট মেথড, এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন, আমি আপনাকে দেখাচ্ছি, এই যে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন অ্যাড এ পেমেন্ট মেথড, তো এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করবেন। অল রাইট, তো এখানে ক্লিক করার পর আপনার এখানে বেশ কিছু অপশন আসবে। তো আপনি এখানে সার্চ করবেন, বিকাশ লিখে সার্চ করবেন। তো আমি অলরেডি বিকাশ লিখে সার্চ করে ফেলেছি। তো বিকাশ লিখবেন, তো বিকাশ লেখার পর আপনি সার্চ করবেন। তো সার্চ করে বিকাশ সার্চ করবেন, এটা এইভাবে রাখবেন, এটা সাথে লাগিয়ে রাখবেন, স্পেস দিবেন না, স্পেস দিবেন না, যেভাবে স্পেস দিলে আপনি পাবেন না, এটা সাথে লাগিয়ে রাখবেন। তারপর আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর তারা বলতেছে বিকাশ ওয়ালেট নাম্বার, প্লিজ এন্টার ইউর 11 ডিজিট নাম্বারটা এখানে টাইপ করার জন্য। তো আপনি ধরেন একটা নাম্বার দিবেন। তো ধরেন আপনি এই নাম্বারটা বসাবেন, এই নাম্বারটা বসানোর জন্য উপরে নাম্বারটা টাইপ করবেন, নিচে আপনি এটা অপশনাল, এটা আপনি দিলে দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই। তারপর আপনি দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম একটা অপশন রয়েছে, এই কনফার্মে ক্লিক করবেন। অল রাইট, তো এখানে ক্লিক করার পর, তো এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি ভেরিফিকেশন করেছিলেন আপনার বাইন্যান্সে, সেই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা কিন্তু আপনাকে প্রেস করতে হবে। তো ভেরিফিকেশন কোডটা যাওয়ার আগে আপনি দেখতে পাচ্ছেন এখানে সেন্ড কোড, এই সেন্ড কোডে কিন্তু মাস্ট আপনাকে ক্লিক করতে হবে। মাস্ট ক্লিক করলে আপনার এই যে নাম্বারটা আপনি ভেরিফিকেশন করেছিলেন সেই নাম্বার একটা SMS যাবে। SMSটা তখন দিলে সেই কোডটা যদি আপনি এখানে প্রেস করে দেন তাহলে কিন্তু আপনার বিকাশ নাম্বারটা ইজিলি কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর আপনি দেখতে পাবেন এখানে সাবমিট একটা অপশন রয়েছে, এই সাবমিটে আপনি ক্লিক করলে কিন্তু আপনার কাজ শেষ। তো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি বাইন্যান্সে কীভাবে আপনার বিকাশ নাম্বার অ্যাড করবেন, ঠিক আছে, এটা আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন আজকের ভিডিওতে। তো আপনি যদি আমার চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।